ছোটা স্বজন হা বেদনা নিয়ে থাকা এটা অত্যন্ত কষ্টকর। ছয় বছর রিফিউজি হিসেবে থাকতে হয়েছে। ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসি। আবার অবর্তমানে আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করেছিল। আমি ফিরে এসেছিলাম এমন একটি দেশে যেখানে আমি আমার বাবা মার হত্যার বিচার চাইতে পারবো না। ইন্ডেমনিটি অর্ডিনেন্স দিয়ে সেই বিচারের পথ বন্ধ করা হয়েছে খুনিরা ক্ষমতায়। ৭১ সালে যারা আমাদের সাংবাদিক থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে সারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল, মা বন্ধু ধরে নিয়ে যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে তুলে দিয়েছিল, সেই সব যুদ্ধ অপরাধী তারা ক্ষমতায়, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যে ক্ষমতা দখলকারী, সেই পরিবেশেও আমি ফিরে এসেছিলাম শুধু একটা কারণ নিয়েই, যে আদর্শ নিয়ে এদেশের মানুষ জাতির পিতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় এনে দিয়েছে, যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তা বৃথা যেতে পারে না। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের ভাগ্য পরিবর্তন করা, এটাই তো ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। বাঙালি জাতি যুদ্ধে বিজয় অর্জন করেছে, সেই বিজয়ী জাতি হিসেবে যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়ন করার প্রত্যয় নিয়ে আমি ফিরে আসি। ৩ বছর ৭ মাস ৩ দিন সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান। এরপর তো বাঙালি জাতির জীবন থেকে প্রথমে ২১ বছর, এরপরে ২০০১ থেকে ২০০৭ ২৯ বছরটাই তো ব্যর্থ হয়। কিন্তু আমাদের প্রচেষ্টা দেশের মানুষের জন্য কাজ করা। জাতির পিতা ৭২ সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে প্রত্যাবর্তন করেন, দেশের শাসনভার হাতে নেন, তখন একটি স্বাধীন সার্বভৌম দেশকে গড়ে তোলার সব রকম পদক্ষেপই তিনি নিয়েছিলেন এবং সেখানে সাংবাদিকদের কল্যাণে ব্যাপক কর্মসূচি হাতে নেন। তিনি সেই সংবিধানে ৩৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে, চিন্তা বিবেক ও মত প্রকাশের স্বাধীনতাকে আমাদের সংবিধান বা রাষ্ট্র সর্বোচ্চ অধিকার দেবে, সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করবে। আর সেই সাথে সাথে জাতির পিতা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট ১৯৭৩, নিউজ পেপার এমপ্লয়িজ অ্যাক্ট ১৯৭৪, প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪, সরকারি মালিকানাধীন নিউজ পেপার অ্যাক্ট ১৯৭৫, নিউজ পেপার অ্যাক্ট ১৯৭৫ এবং সংশোধিত চলচ্চিত্র সেন্সরশিপ অ্যাক্ট ১৯৭২, জাতির পিতা এই আইনগুলি করে দিয়ে যান। কারণ তিনি নিজেও কিন্তু রাজনৈতিক জীবনে তিনি যে চাকরি করেছেন সেটাও কিন্তু সাংবাদিকতাতেও তিনি সম্পৃক্ত ছিলেন, কাজী এই সাংবাদিকতার সাথে তিনি সম্পূর্ণ সম্পৃক্ত ছিলেন বলেই যখন আপনাদের মাঝে আসি তখন আমি আপনাদেরকে আমি এই দাবিটাই করি যে আমি তো এই পরিবারেরই একজন, আপনাদেরই একজন। কারণ আপনারা জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী যদি পড়েন সেখানে আপনারা দেখবেন সেই কলকাতায় যখন প্রথম মানে পত্রিকা বের করা হলো তখন সেখানে তিনি সাংবাদিকতা করেছেন, আবার বাংলাদেশে আসার পরেও করেছেন, কাজী সেগুলি আপনার আমার সব সময় স্মরণ থাকে। যাও, ২১ বছর পর আমরা যখন সরকার গঠন করার সুযোগ পেলাম ৯৬ সালে, ৯৬ থেকে ২০০১ আমরা সরকারে ছিলাম। সরকারে আসার পর আমরা আমি যেটা করেছিলাম মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এটাই আমাদের লক্ষ্য, তাই প্রতিটি ক্ষেত্রকে আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। সেই ক্ষেত্রে এই আমাদের বিশেষ করে যারা বা সাংবাদিক বা যারা আমাদের দেশের শুধু তাই না, কলা কৌশলের থেকে শুরু করে বিভিন্ন মানুষের কর্মসংস্থান যারা ব্যাপকভাবে হয়, আমাদের তো একটা মাত্র সরকারি টেলিভিশন ছিল, তাও মানে যারা সরকার থাকত তাদেরই অধীনস্থ, মানে সরকারি গুণগান গাওয়ার জন্য। তা আমি কে আমার গুণগান গাইলো আর কে আমার বিরুদ্ধে বললো সেটা নিয়ে আমি বেশি পরোয়া করি না, আমি সমস্ত কিছু উন্মুক্ত করে দিই। আজকে বেসরকারি টেলিভিশন, এই বেসরকারি টেলিভিশন, বেসরকারি রেডিও সবই কিন্তু আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। সেই সাথে সাথে আমি দ্বিতীয়বার যখন সরকারে আসি তখন আমরা তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়ন করি, তথ্য কমিশন গঠন করি, আমরা জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, কারণ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, ২০০৮ সালে আমাদের নির্বাচনী ওয়াদা ছিল, ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি,
কিন্তু সেই সাথে সাথে ডিজিটাল ব্যবহারের মাধ্যমে মানে কীভাবে চলতে হবে সেদিকে খেয়াল রেখেই আমরা জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017, জাতীয় সম্প্রচার নীতিমালা 2014, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা লাইসেন্সিং রেগুলেশন 2010, বেসরকারি FM বেতার কেন্দ্র স্থাপন সম্প্রচার ও পরিচালনা নীতিমালা 2014 প্রণয়ন করি। আমাদের দেশে এখন মানুষ যত না বেশি সংবাদপত্রের পরিমাণ কিন্তু অনেক বেশি, অনেক উন্নত দেশ, ধনী দেশেও বোধ হয় এত সংবাদপত্র নাই। বর্তমানে আমাদের পত্রিকার সংখ্যা 3241টি, আর তথ্য মন্ত্রণালয় মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা 704টি, অনুমোদিত নিউজ পোর্টাল রয়েছে 387টি, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টেলিভিশন ও চট্টগ্রাম টেলিভিশনের পাশাপাশি দেশে বর্তমানে 33টি বেসরকারি টেলিভিশন সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। প্রকৃতপক্ষে আমরা 44টি টেলিভিশনের এই অনুমোদন দেয়া আছে এবং আরও 15টা চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালু করার প্রস্তুতি নিচ্ছে। কাজে আসলে প্রতিনিয়ত এটা বাড়ছে। রাষ্ট্র পরিচালিত বেতারের পাশাপাশি 23টি FM বেতার, 18টি কমিউনিটি বেতার কেন্দ্র বর্তমানে সম্প্রচার কার্যক্রম করছে এবং আরও 5টি FM এবং 14টি কমিউনিটি বেতার সম্প্রচার কার্যক্রম চালু প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ কর্মসংস্থানটা এটাই আমাদের সবথেকে বেশি লক্ষ্য, আমি যেটা নিজে। এই জন্য সব কিছু আমরা এই যে ব্যাংক, বিমা, আমাদের বিমান, হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্র কিন্তু বেসরকারি খাতে আমরা উন্মুক্ত করে দিয়েছি। আমাদের প্রিয় সাংবাদিকগণ, আমরা বাংলাদেশকে মুক্ত গণমাধ্যম দেশে পরিণত করেছি। আমরা সাংবাদিক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। সাংবাদিক সহায়তা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা সাংবাদিক সহায়তা ভাতা ও অনুদান নীতিমালা 2012 এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন 2014 প্রণয়ন করে একটা কল্যাণ ট্রাস্ট বোর্ড গঠন করি। সেই সাথে সাথে সেটা পরিচালনার জন্য সিড মানিও আমরা দিয়েছি। 2015-16 অর্থবছর হতে জুন 2023 পর্যন্ত 3,473 জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে কল্যাণ অনুদান হিসেবে 29,81,50,000 টাকা বিতরণ করা হয়। এর বাইরেও কিন্তু প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে যখন যারা অসুস্থ হয়েছে, যখন যাদের কোনো সমস্যা হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রত্যেককে কিন্তু আমরা সেখান কল্যাণ ট্রাস্ট থেকে আলাদাভাবে সবসময় সহায়তা দিয়ে থাকি। আজকে এখানে আসার আগেও আমি এই ফাইল দেখছিলাম, সেখানেও সাহায্যের ফাইল, সেখানেও অনেক সাংবাদিকদের দরখাস্ত ছিল, আমি সাধ্যমতো যা পেয়েছি সেটাও কিন্তু করে এসেছি। করোনাকালীন পর্যায়ে যখন সমস্ত কিছু স্থবির, সারা বিশ্বই স্থবির হয়ে গেছিল করোনা অতিমারী, সেই সময় আমরা সেই 2019-20 অর্থবছরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সারা দেশে ক্ষতিগ্রস্ত 3,350 জন সাংবাদিকদের মধ্যে 3,35,00,000 টাকা বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সেই 2020-2023 অর্থবছর পর্যন্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনার ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের 10,00,000,000 টাকা বরাদ্দ প্রদান করা হয়। আমার বিশেষ আর্থিক সহায়তা এ যাবত মোট 6,727 জন করোনাকালীন ক্ষতিগ্রস্ত সাংবাদিককে আমরা আর্থিক সহায়তা দিই। সেখানে প্রায় 10,000 টাকা করে 6,72,70,000 টাকা সহায়তা প্রদান করেছি। এই সহায়তাটা আমরা কিন্তু বাংলাদেশ সর্বস্তরের মানুষের জন্যই কিন্তু করেছি, একবার সাধারণ মানুষকেও দিয়েছি। এমনকি ওই যে রিক্সার পিছনে যারা পেন্টিং করে তারা, অথবা সাংস্কৃতিক কর্মী, যন্ত্রসঙ্গীত যারা, তাদের থেকে শুরু করে কোনো শ্রেণী বাদ নেই, মানে ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষকে কিন্তু আমরা সরাসরি এই আর্থিক সহায়তা এবং দিয়েছি। আর ব্যবসা বাণিজ্য যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য আমরা বিশেষ প্রণোদনা দিই এবং আমাদের যারা শ্রমিক তাদেরকে তাদের মজুরি টাকা আমরা মোবাইলের মাধ্যমে সরাসরি তাদের হাতে পৌঁছে দিয়ে তাদেরকে সহায়তা করি এবং আমাদের কোনো অর্থনীতি যেন সচল থাকে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আপনাদের অনেকে এখন ওয়েস্ট বোর্ডের কথা বলেছেন, ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন এটা তো মালিকদের দায়িত্ব, কিন্তু সেটা না করে যদি তারা এখন মামলা করে এটা খুব দুর্ভাগ্যজনক। যা হোক, নবম ওয়েস্ট বোর্ড করা হয়েছে, দশম ওয়েস্ট বোর্ড
এটার প্রস্তুতি চলছে, আমাদের মন্ত্রণালয় এখানে আছে, মন্ত্রী এখানে আছে, যদিও আমাদের নির্বাচন খুব সামনে, শিডিউল ঘোষণা হওয়ার পরে তো আর আমাদের কাজ করার খুব বেশি একটা থাকে না, রুটিন ওয়ার্ক ছাড়া করতে পারবো না। তারপর আমি বলবো যে দশম ওয়েস্ট বোর্ডের প্রস্তুতিটা নেওয়া হচ্ছে, এটা আমরা নেব, সেটা আপনাদের আমি বলতে পারি। ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদেরকেও এই ওয়েস্ট বোর্ডের আওতায় নিয়ে আসার একটা পরিকল্পনা আমাদের রয়েছে, সে প্রচেষ্টা আমরা করব। তাছাড়া আপনাদের কল্যাণে গণমাধ্যম কর্মী চাকরির শর্তাবলী আইন, এ ধরনের একটা আইন প্রণয়নেরও আমাদের চিন্তাভাবনা রয়েছে, সে ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। অবশ্য আপনাদেরই নানা রকম নানা মত পথের জন্য অনেক কিছু করতে গেলেও একটু সময় কালক্ষেপণ হয়ে যায়, তারপরে নিজেরাই বিপদে পড়েন, সে দোষটা আমাদের দিলে চলবে না। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে 1000 কোর্সে 15 বছরে 30,000 সাংবাদিককে সরকারি খরচে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটেও বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মফস্বল সাংবাদিকদের জন্য দেশের তৃণমূল পর্যায়ে এই প্রশিক্ষণ কার্যক্রমকে সম্প্রসারিত করা হয়েছে। পিআইবি এবং প্রেস ইনস্টিটিউটে ডিপ্লোমা পাশাপাশি চালু করা হয়েছে মাস্টার ডিগ্রি। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটেও বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানেও সাংবাদিকতার উপর উচ্চ শিক্ষা কোর্স চালু করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি নেওয়া তরুণ সাংবাদিকদের পদচয়নে দেশের গণমাধ্যম অঙ্গন এখন মুখরিত। আজ বাংলাদেশের পেশা হিসেবে সাংবাদিকতা উচ্চমানের এবং মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। দেশের সকল টেলিভিশন চ্যানেল এখন অনেকটা সাশ্রয়ী হয়েছে, কাজেই টেলিভিশনের মালিকরা, তাদেরকে বলবো, আগে স্যাটেলাইট ভাড়া করা হতো বিদেশ থেকে এবং সেখানে কিন্তু বৈদেশিক মুদ্রায় তাদের সেই ভাড়ার টাকা পরিশোধ করতে হতো। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি এবং সেই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সবাই টেলিভিশন চালাচ্ছেন, সেখানে ভাড়াটাও খুব কম, আসলে সে তুলনায় খুব বেশি না। তো এত বড়টা সাশ্রয় করে দিলাম, তো মালিকরা কেন কল্যাণ ট্রাস্টে অনুদান দেয় না, সেটাই আমার প্রশ্ন। সে প্রশ্নটা কয়েকজনে দিয়েছে কিন্তু বেশিরভাগই দেয়নি, কিন্তু এটাও বাস্তবতা, এটা হিসাব করা যায় কারা দিল আর কারা দিল না, না দিলে বন্ধ করে দিতে পারি, না সেটা করতে চাই না, কিন্তু সেটুকু কিন্তু আছে, সে ব্যবস্থা করা যায়। তো কে কে দিল আমাকে হিসাবটা দিয়ে, যারা দেবে না, দেবে টাকা তার কল্যাণ ট্রাস্টের ফান্ড দেবে, তারপরে চলবে, ঠিক আছে। এখানে অনেক মালিক আছে তো, তাই একটু বললাম, দেখি ভয় টয় পেয়েছে দেয় নাকি। যা হোক, আমি এটুকু বলছি, আমরা দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট দ্বিতীয়টা উৎক্ষেপণের আমরা উদ্যোগ নিয়েছি। আজকে আমি যেটা আরো বলতে চাই যে আপনাদের প্রকৃতপক্ষে আন্দোলন সঙ্গে আমরাও করেছি, কিন্তু বাংলাদেশে আন্দোলনের নামে যেরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় এটা অত্যন্ত দুঃখজনক। সে 28শে অক্টোবর তার সমাবেশ করতে চেয়েছে বিএনপি, অন্যান্য আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল, আমরা কিন্তু বাধা দেইনি এবং তারা কথা দিয়েছিল শান্তিপূর্ণ সমাবেশ করবে, কিন্তু দেখা গেল যে শান্তিপূর্ণ না, তারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এবং তাদের লক্ষ্যবস্তু সবথেকে বেশি দেখা গেল, কারণ সেখানে কিন্তু আমাদের কেউ ছিল না, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে আমার নির্দেশ ছিল একেবারে দূরত্বে থাকা, যেন কোনো মতেই না হয় মানুষের শুধু ক্ষতি করতে না পারে। সেইখানে যেভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালানো হয়েছে এটা অমানবিক, সাংবাদিকদের ফেলে মাটিতে ফেলে পিটানো হওয়া, আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর দেখা যায়নি। সেইভাবে সাংবাদিকদের পিটানো হয়েছে আর এবং তাদের উপর অত্যাচার করা হয়েছে, কাজে এটা এটা কেন করা হলো সে প্রশ্ন তো বিএনপিকে দিতে হবে। তার উপর পুলিশের উপর অত্যাচার, যেভাবে পুলিশদের উপরে, এর আগেও আমরা দেখেছি পুলিশকে তার মাথা মানে মাটিতে ফেলে শুধু পিটানো না, বেহুশ হয়ে গেছে তারপরও তাকে মারা হচ্ছে এবং তাকে কোপানো হচ্ছে এবং সমানে ঢিল মারা হচ্ছে। প্রশ্ন হচ্ছে তারা এসে শান্তিপূর্ণ সমাবেশ করতে এত ইট পাথর কোথায় পেল, আর এই যে কপালো যে সেগুলি কোথায় পেল,
তারপরে তাদের উদ্দেশ্যটাই ছিল আগাগোড়া খুবই খারাপ, তারা ওই আগুন অগ্নিসংসার জ্বালাপোড়াও, এবং এটাই এদের চরিত্র। ঠিক আপনাদের মনে আছে সেই 2013-14-15 এইরকম অগ্নিসন্ত্রাস তারা করেছিল নির্বাচন ঠেকানোর জন্য, কিন্তু সে নির্বাচন ঠেকাতে পারেনি, নিজেরা অংশগ্রহণ করেনি। কিন্তু এখানে তারা হত্যা খুন গুম এগুলি তারা খুব ভালো পারে। পুলিশ হাসপাতালের ভিতরে ঢুকে হাসপাতালের সেখানে অত্যাচার করা, মানুষের উপর আক্রমণ, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া, অ্যাম্বুলেন্সে করে রুগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সকে ধাওয়া দেওয়া, সেই অ্যাম্বুলেন্সের উপরেও হামলা করা, মানে এত অমানবিক আচরণ এটা একটা রাজনৈতিক দলের হয় না। তবে এদের এই অভ্যাস আপনাদের তো মনে থাকা উচিত যে আপনাদের প্রেস ক্লাবের মধ্যে বিএনপির আমলেই পুলিশ ঝুঁকিয়ে দিয়ে সাংবাদিকদের পিটিয়েছিল, সেটা আমার মনে হয় আপনারা ভুলে যাননি। তো এটাই ওদের চরিত্র, সন্ত্রাসী কর্মকাণ্ডই ওদের চরিত্র। আমি এই যে সাংবাদিকদের উপরে যেভাবে তারা আক্রমণ করেছে এবং পুলিশের উপর আক্রমণ করেছে এর তীব্র নিন্দা জানাই, এবং আমাদের কোনো কোনো পত্রিকা আবার দেখলাম এটাকে আবার একটু মানে কভার দেওয়ারও চেষ্টা করে, তাদের ধিক্কার জানাই, তাদের ধিক্কার জানাই যে এইভাবে যেটা প্রকাশ্য দিবালোকের ঘটনা। আর এখনকার যুগ ডিজিটাল যুগ, সব কিছুই কিন্তু ধারণ করা যায়, ওই চেহারা পর্যন্ত দেখা যায়। দেখা গেল যুবলীগের এক যুব দল করে, ঢাকা দক্ষিণের যুব দলের অর্থাৎ বিএনপির একটি সংগঠন যুব দল, তার একজন নেতা উপরে কিন্তু তার এখানে প্রেস লেখা, প্রেস লেখা, সে আগুন দিচ্ছে, পেটাচ্ছে, পুলিশ মারছে, মানুষ মারছে। তার মানে কি, তারা ক্যামোফ্লেজ করেও এই আক্রমণটা চালায়, ভাবছে ওখান থেকে রেহাই পাবে, কিন্তু ধরা তো পড়ে যাবে সব জায়গায়, এবং ধরা তারা পড়ে গেছে। কাজে যারা এই ধরনের ঘটনা করেছে এবং সাংবাদিককে হত্যা করা, পুলিশকে হত্যা করা, তাদের উপর আক্রমণ করা, এর শাস্তি এদেরকে পেতেই হবে। এটা আমার মনে হয় আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওই যে আন্তর্জাতিক পর্যায়ে কিছু কিছু আছে, সামান্য একটু ঘটনা হলেই তারা বড় বড় বিবৃতি দেয়, তারা কোথায় এখন? তাদের তো এখন আমরা দেখি না, তাদের তো কোনো কথা শুনি না, তারা হঠাৎ এরকম কোথায় চলে গেল? কি রিপোর্টার্স উইদাউট বর্ডার, মানে সারা বিশ্বের সাংবাদিকদের যারা মানে নিরাপত্তার কথা চিন্তা করে, কই তারা তো এই যে সাংবাদিক 30 জন সাংবাদিক আজকে আহত হাসপাতালে চিকিৎসার হত বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের কারো কাছ থেকে কোনো কথা শুনি না। বা আমাদের এই দেশে বাংলাদেশে সেই সুশীলবাবুরা কোথায়? সেই সুশীল সমাজ একটু কিছু হলেই অমনি চিৎকার করে ওঠে, তো সেই সুশীলদের কাজ কি? শুধু ওই আওয়ামী লীগের দোষ টোকায় বেড়ানো, আর আওয়ামী লীগের কেউ কিছু করলে সেটাকেই বড় করে দেখানো, আর যত অপরাধী খুনি চোর ডাকাত লুটপাটকারী গ্রেনেড হামলাকারী অস্ত্র চোরা কারবারী, এদের কোনো অপরাধ নাই, মানবাধিকার লঙ্ঘনকারী তাদের কোনো অপরাধ নাই, আমাদের সুশীলবাবুরা সব চুপচাপ, এখন তাদের কাছ থেকে কোনো বিবৃতিও দেখি না, কিছুই দেখি না। সেই সাথে সাথে মানবাধিকার সংগঠন তারা নাকি একেবারে সব মানবাধিকারের জন্য, সেসব সংগঠন এখন সোচ্চার হয় না কেন? তারা কেন চুপ হয়ে আছে? তাহলে তারা মানবাধিকার হলো কেন? কোনো কোনো মানবাধিকার কর্মী আমরা জানি এক সময় তো তারা মানে এমন এক রাজনৈতিক দল করতো, করে তো মানুষ খুন করা, মানুষ লুটপাট করা, থানা লুট করা, সেগুলি সব করে টরে হঠাৎ তারা মানবাধিকার কর্মী হয়ে গেছে। এরকমও তো কয়েকজনকে আমি চিনি যে তারা এখন মানবাধিকার কর্মী। কাজে এদের চুপ কেন? এদের কি বিবেক বলে কিছু নেই? যারা মানে আওয়ামী লীগের পান থেকে চুন খসতে পারবে না, তাদের কণ্ঠে অনেক জোর, আর যারা সত্যিকার অপরাধী তারা কিছু করলে তখন তাদের গলা দিয়ে স্বর বেরোয় না। বিড়ালের মতো মিউ মিউ করলেও তো বুঝতাম যে না একটু মিউ মিউ করছে, তাও করে না। এটাই হচ্ছে বাস্তব কথা। যা আমরা আমার মনে হয় ঠিক ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল হাসপাতালে বম্বিং করে নারী শিশু হত্যা করেছে, যে হাসপাতালটা ব্যাপটিস্ট হাসপাতাল, এরা ঠিক সেইভাবে আমাদের এখানে হাসপাতালের উপরে আক্রমণ করেছে। যাই না শিক্ষাটা কি ওই ইহুদিদের কাছ থেকে পেয়ে আসছে কিনা সেটাও একটা কথা, সেটা আমাদের জানার দরকার। যাক আমরা
এটুকু বলতে চাই যে এই ধরনের ঘটনা ঘটিয়ে অনেক সাংবাদিকদের পঙ্গু করে তাদের কষ্ট দেওয়া, এটা কখনো আমরা মেনে নিতে পারবো না। তবে আমি এটুকু বলতে পারি, যারা নির্যাতিত আছি আমরা তাদের পাশে, তাদের চিকিৎসা থেকে শুরু করে অনেকেই তাদের মোটরসাইকেল পুড়িয়েছে, এই বেদবিধ তাদের মোটরসাইকেল পুড়িয়েছে, ক্যামেরা ভেঙেছে, তাদের অনেক কিছু ক্ষতি করেছে। সাধ্যমতো আমি তো সবসময় আছি, যতটুকু সহযোগিতা করার আমরা তা করব, এটুকু আশ্বাস আমি দিতে পারি। কাজেই ওদের চিকিৎসাটা হোক, তারা ভালো হয়ে উঠুক, সেটাই আমরা চাই। কারণ এই 2001 থেকে 2006 সে অক্টোবরের নির্বাচনের পর থেকে তাদের যে নির্যাতন বিএনপি জামাত জোটের, তাদের নির্বাচন, দুঃশাসন, জঙ্গিবাদ, সন্ত্রাস, এইগুলির কারণেই তো ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়। কাজেই তাদের যখনই তারা আসে, দুঃশাসন ছাড়া জনগণকে কিছুই দিতে পারে না, এটাই বাস্তবতা। আমরা আমাদের সাধ্যমতো চাচ্ছি দেশের মানুষের শান্তি। আর 2009 সাল থেকে আজ 23 সাল, আজকে এই বাংলাদেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলে এবং সরকারের ধারাবাহিকতা আছে বলেই আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আজকে রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে শিক্ষা, দীক্ষা, সব দিক থেকেই তো আমরা অগ্রগামী। প্রতিটি ক্ষেত্রেই তো আমরা উন্নত হতে পেরেছি। আজকে যে বিশ্ব একসময় বাংলাদেশকে মানে হেয় চোখে দেখত, এখন তো আর তা দেখে না, সম্মানের চোখেই দেখে। সেটুকু আমরা করতে পেরেছি। আমরা চাই যে আমাদের দেশটা এগিয়ে যাবে। আজকে যেমন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেই উন্নয়নশীল দেশ হিসেবেই আমরা প্রতিষ্ঠিত হব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে, সাংবাদিকদের একটুই বলবো, যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এইগুলি যেগুলি ঘটে গেছে, এটা আপনাদের দায়িত্ব পালনকারী, আপনাদের উপরে যারা আক্রমণ করেছে তাদের আসল চরিত্রটা যাতে আন্তর্জাতিকভাবে আপনাদের তুলে ধরা উচিত। বাংলাদেশ এখানে কোন এই স্বাধীনতা বিরোধী এদের কোনো অধিকার নেই। যারা সন্ত্রাস জঙ্গিবাদ এতে বিশ্বাস করে তাদের কোনো অধিকার নেই। তারা এদেশের মানুষের কল্যাণ চায় না, এদেশের মানুষের তারা হচ্ছে শত্রু, সেটাই আমি মনে করি। আজকে আমরা বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, বারবার বক্তব্যে বলি, এটা আপনারা জানেন। আমি এটুকু বলবো যে আপনাদের ঢাকার বাইরে সাংবাদিকদের ওয়েস্ট বোর্ডে নিয়ে আসার একটা দাবি আছে, আমার মনে হয় ওয়েস্ট বোর্ড করার সময় সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয়, আপনারা পেনশনের কথা বলেছেন, আমরা কিন্তু একটা পদক্ষেপ নিয়েছি, আপনারা জানেন, আমরা কিন্তু আমাদের জাতীয় পেনশন স্কিম আমরা ঘোষণা দিয়েছি। এই জাতীয় পেনশন স্কিম যেটা হচ্ছে আসলে সকলের জন্য অবসর ভাতা, এটা একেবারে সকল জনগোষ্ঠীর জন্য। কাজে আপনারা যারা সাংবাদিক, আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আপনারা এই জাতীয় পে স্কিম, আমাদের পেনশন, জাতীয় পেনশন স্কিম, এই পেনশন স্কিমে 4টা ধাপ আছে, যে কোনো একটা ধাপ আপনারা কিন্তু বেছে নিতে পারেন। এবার সেখানে যদি আপনি মাসে মাসে টাকা রাখেন, এই টাকাটাই একটা নির্দিষ্ট সময় পর আপনি কিন্তু সেই টাকা মাসে মাসে তুলতে পারবেন এবং আপনার বৃদ্ধ বয়সে সেটা একটা সাশ্রয় হবে এবং ভালো পরিমাণে আপনারা টাকা পাবেন। একেবারে দরিদ্র মজুরি মানে দিনমজুর পর্যায়ে যারা, তাদের জন্য আবার ওখানে স্পেশাল ব্যবস্থা আছে যে তারা যদি 1000 টাকা রাখে, সরকারের পক্ষ থেকে আরো 500 টাকা যুক্ত করেই তাদের এই পেনশনটা আমরা চালু করব। কিন্তু এখানে আমি বললাম যে 4টা ধাপে কিন্তু এটা করা আছে। এখানে যারা পেনশন চাচ্ছেন তারা এই পেনশন স্কিমে যুক্ত হন, আপনারা দেখেন আপনাদের জন্য কল্যাণ হবে। কাজে সেইভাবে আমার মনে হয় যে এই বিষয়টা আপনারা নিজেরাই উদ্যোগ নেন, যেটা আপনাদের ভবিষ্যৎ নিরাপদ হবার জন্যই কিন্তু এই জাতীয় পেনশন স্কিম। এটা আমাদের কিন্তু নির্বাচনী ইস্তাহারেও ছিল, অনেক দিন কাজ করে এটা আমরা ঘোষণা দিয়েছি, পৃথিবীর অন্যান্য দেশে করে সবগুলো দেখেই আমরা করেছি। কাজে যারাই যে কাজ করে না কেন, তাদের একটা অবসর ভাতার ব্যবস্থা এই আমরা ন্যাশনাল পেনশন স্কিমে করে দিয়েছি, সেটা আপনারা নেবেন।
আর তাছাড়া এখন আপনারা জানেন যে স্যাংশন কাউন্টার স্যাংশন নানা রকম নাটক চলছে। তা আমরা ইতিমধ্যে আমাদের টাকা আমরা যাতে কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারি, কারণ আমরা যারা এই যে ভিসা কার্ড বা অন্যান্য কার্ড ব্যবহার করেন সেখানে কিন্তু একটা টাকার অংশ চলে যায় তাদের কাছে, এখন আর তাদের কাছে যাবে না। আমরা এখন টাকা পে কার্ড আমরা কিন্তু চালু করে দিয়েছি। এই টাকা পে কার্ড চালু করার ফলে আমাদের বাংলাদেশেরই ভিতরে আমাদেরই মানে এই পে কার্ড দিয়ে এই টাকা ব্যবহার করা যাবে। এই টাকার বিদেশে বা অন্য কোনো কোম্পানি নিতে পারবে না। এই আধুনিক পদ্ধতিটা ইতিমধ্যে আমরা চালু করে দিয়েছি। এটা আপনারা দেখবেন এটা ব্যবহার করতে অনেক সহজ করে ফেলতে পারেন। আর একটি কথা ওই বলি, আবাসনের ব্যবস্থা আমরা সরকারি যত প্রজেক্ট করি, আপনারা জানেন আমরা ব্যাপকভাবে ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। এটা বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে এবং সেখানে একটা প্রথম একটা টাকা দিতে হয় ডিপোজিট, এরপরে 16 বছরে বা কোনো কোনো ক্ষেত্রে 20 বছরে 25 বছরে মাসে মাসে এই টাকা শোধ দিয়ে একটা ফ্ল্যাটের মালিক কেউ হয়ে যেতে পারেন। সেই ধরনের ব্যবস্থা যতগুলি প্রজেক্ট করেছি প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু আমরা সাংবাদিকদের জন্য আলাদা একটা ব্যবস্থা রাখা আছে, যে সেখান থেকে যদি কোনো সাংবাদিক নিতে চায় ফ্ল্যাট নিতে পারেন। সে মাসে মাসে আপনি যেমন বাড়ি ভাড়া দেন ওইভাবেই ভাড়া দিয়ে দিয়ে ওটার মালিক হয়ে যাবেন, সেইভাবে কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। তাছাড়া আপনারা চেয়েছেন জমি, কিছু একটা জমির দরখাস্ত এবং জায়গার দিয়েছেন, যেটা আমি আমার অফিসকে দেবো, ওটা খুঁজে দেখে যেটা জমি দেওয়ার যে যথাযথভাবে দেওয়া যায় সে ব্যবস্থা করে দেবো। তাছাড়া প্রত্যেক জেলায় জেলায় আমরা এই ধরনের ব্যবস্থা নেব, যাতে সেখানে একটা প্লট আপনারা পেতে পারেন, আপনাদের সাংবাদিকদের জন্য সে আলাদাভাবে সে জায়গার ব্যবস্থা এটা আমরা করে দিতে পারবো। এটা জেলাভিত্তিক আবাসন প্রকল্প তৈরি করে দেবো, সে তাহলে প্রত্যেক জেলায় আপনারা নিতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা করব। আর সেই সাথে আমরা বলছি আপনাদের ট্রাস্ট বোর্ড, আমার পার্লামেন্টের বিল চলছে, আপনাদের ট্রাস্ট বোর্ড যখন তৈরি করে দিই কল্যাণ ট্রাস্ট, তখন একটা সিড মানি দিয়েছিলাম, তারপরে তো যাদের দেওয়ার কথা কয়েকজন মাত্র দিয়েছে, আমি জানি কে কে দিয়েছে আর বেশিরভাগই দেয়নি। যাই হোক, আমি যখন এটা করে দিয়েছি আর এবার যখন এসেছি তো সেখানে আরও 10 কোটি টাকা আমি অনুদান দেব, আরও 10 কোটি টাকা সেখানে রাখব, আমি নিজে দেব আছে, আর কারা দিল না তার খোঁজও নেব, সেটা আমরা দেবো। আর আমার মনে হয় সব সাংবাদিকরাই আপনারা তো কিছু কিছু রাখতে পারেন, কারণ 20 টাকা দিয়ে তো এক বোতল পানীয় কিনে খান, 25 টাকা 30 টাকা দিয়ে তো এক কাপ চা খান, কফি খান, তাহলে ওখানে নিজেরাও তো কিছু কিছু রাখলে নিজেরই আপদকালের সময়টা কাজে লাগে, তাই না? নিজেরাদেরও তো কিছু করা উচিত, সেটাও আপনারা করবেন আশা করি আমি। আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি করেছি, আমরা সাক্ষরতার হার বৃদ্ধি করেছি, আমাদের দেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, 26 সাল থেকে সেটা আমাদের কার্যকর করব সেই প্রস্তুতিও আছে। তবে সামনে ইলেকশন, নৌকা মার্কা নিয়ে ইলেকশন করে এই একটানা 3 বার সরকারে এসেছি বলে আজকে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। তো আপনাদের কাছেও যখন একবার এসেছি তখন নৌকা মার্কায় ভোটটাও চেয়ে যাই, যাতে করে এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকে। তার কারণ বাংলাদেশ যে উন্নয়ন করা যায়, আমরা যে করতে পারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষায় বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবা না। যখন পদ্মা সেতু নিয়ে দণ্ডিতের কথা উঠেছিল চ্যালেঞ্জ দিয়েছিলাম, প্রমাণ করতে পারে নাই, কানাডা ফেডারেল কোর্ট রায় দিয়েছিল যে কোনো দুর্নীতি হয় নাই, সিদ্ধান্ত নিয়েছিলাম নিজস্ব অর্থায়নে করব, তা নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করেছে। এই একটা সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে। আর এখন তো মেট্রো রেল এক্সপ্রেসওয়ে এগুলি তো অনেক কিছু তৈরি করেছে, অত কথা বলতে গেলে তো আরও অনেক সময় যাবে, আপনার সময়
নেই। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং অনেকদিন পরে আপনাদের মাঝে আসতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আবারও বলছি যে আহতরা চিকিৎসা করছে তাদের জন্য যা যা দরকার সেটা আমি করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ। সবার দুপুরে এখানে খাবারের ব্যবস্থা।